আমরা সব সময় জেনে থাকি যে ভালো মানুষের সাথে থাকলে ভালো হয় আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যায় ইংরেজিতে একটা কথা আছে ম্যান নন হিজ কোম্পানিওন মানুষ তার সাথী সঙ্গীদের দ্বারাই পরিচিত হয় অতএব আমরা ভালো মানুষের সাথে থাকি ভালো মানুষের সাথে কাজ করি

কোনো আলেমের সাথে কিছু কথাবার্তা বলবে আলেমের দুইটি কথা শুনবে আলেমের মজলিসি বসবে তার সাথে এক লোক মা খানা খাইবে অথবা তার সাথে দুই কদম হেঁটে যাবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দুনিয়ার দ্বিগুণ পরিমাণে বেহস্ত দান করবে একটা বেহস্ত দান করবে যেই বেহস্তটা হবে এই দুনিয়ার দ্বিগুণ অর্থাৎ চারটি বেহস্ত দেওয়া হবে কিসের জন্য আলেমকে ভালোবাসার কারণে অর্থাৎ ভালো মানুষের সাথে বসে ভালো মানুষের সাথে বসলে খানা খাইলে কথাবার্তা বললে তার সাথে চলা করলে এরকম হয় পারস্যের কবি শেখ সাদির আলাহে বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ উনি কি বলেছেন একদিন উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর দেখেন একটা মাটি খুব সুন্দর সুন্দর বাসনা বের হচ্ছে ফার্সি ভাষায় যেটা যেভাবে বলা হল গোলে খোঁজব এদার হাম্মের মাহবুবে বদস্তাম বদ গুপ্তম কেমেস কয়া আবিরি বদ গুপ্তম কেমেস কয়া আবিরি কবি বলতে চাচ্ছেন যে বলো হে মাটি তোমার গা থেকে এমন সুন্দর বাসনা কেন বের হচ্ছে মাটি তখন বলতেছিলেন বলছিলেন হে মাটি তুমি কি মৃগনাভি নাকি কস্তুরি নাকি কোনো আতর গোলাপের সেন্ট তোমার কেন এখানে এত সুন্দর বের হচ্ছে কেন মাটি বলল যে না আমি মাটি আমি কিছুদিন গোলাপ ফুল আমার উপরে গোলাপ ফুলের গাছ হয়েছিল ওই ফুল আমার উপর জোরে জোরে পড়েছে তারই সুগন্ধি বের হচ্ছে গোলাপের গোলাপের কাছে থাকার কারণে যদি মাটির থেকে সুগন্ধি বের হয় ভালো মানুষের কাছে থাকলে তার সে মানুষ ভালো হয়ে যায় আল্লাহ নবী হজরতে মাহমদুর রাসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম মানুষকে কীভাবে পরশ পাথরে পরিণত করেছিলেন সেটা হলো হজরত আবুবাক্কার সিদ্দিক রাজুল্লাহ তালান হজরত ওমর ফারুক তালান তালাহু হজরত আলী রাজেলা তালাহসমান ওসমান আলাহ তালাহু থেকে শুরু করে যতগুলি সাহাবা যে ওমর নিজেই রাসুলসুল্লাহ সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন পরবর্তীতে যখন এই সমস্ত মহামনীষীরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে যে খালিদ অনেক মুসলমানকে হত্যা করেছিলেন কিন্তু যখন তিনি মুসলমান হয়ে গেলেন সেই খালিদের দ্বারা মুসাইলে মাদুল কাজ্জাব সহ সারা পৃথিবীর অনেক বিধর্মী খারাপ লোককে হত্যা করার পরে উনি ইসলামকে সুশোভিত করেছিলেন ঠিক এভাবে আল্লাহ রব্বুল নের নবী মানুষকে পরশ পাথরে পাথর হিসেবে তৈরি করেছিলেন পরশ পাথর হল যেখানে যেই পাথরটি শোয়ানোর সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয় আমরা বলি চুবাহান আল্লাহ তো সেই নবীজি আমরা ইয়ার মুখের যুদ্ধের একটা ঘটনা থেকে বলতে পারি যে হজরত অমর ফারুক তালা নহর রাজত্বকালে ইয়ার মুখে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মুসলমানরা অনেক নিহত হওয়ার পরে যদিও জয়ী হয়েছিলেন সেই যুদ্ধে অনেক মুসলমানদের ক্ষতি হয়েছিল ইয়ার মুখ যুদ্ধে জয়লাভ করার পরে মুসলমানদের কিছু সৈন্যকে একটা কাজে নিয়োজিত করা ছিল তার ছিল যে যুদ্ধ আহত কোনো মানুষ যদি থাকে তাদেরকে পরিচর্যা করা ওরা ওনারা যখন মাঠে যে দেখলেন যে একজন মানুষ পিপাসায় কাতরাচ্ছে ওই দলের কাছে এমন পরিমাণ পানি ছিল যে একজনকেই শুধু পান করানো যায় তিনি ওই পানিটা মৃতপ্রায় ব্যক্তিকে বললেন যে ভাই আমার কাছে কিছু পানি আছে তুমি একটু পান করো তোমার জানটা বাঁচাও ওই ভাই বললেন যে ভাই আমার পাশে একজন কাতরাচ্ছে ওর হয় আমার চেয়ে বেশি পানির দরকার ওই ভাইকে আমার এই পানিটুক দেন আমি তো বোধহয় মরেই যাবো ওনাকে যদি বাঁচানো যায় তাহলে ইসলামের ফায়দা হয়তো হতে পারে ওই ভাইয়ের কাছে যখন যাওয়া হলো উনি বললেন যে আমার পাশের লোকটি আমার চেয়ে বেশি পানির পিফাসা তার পানির দরকার তার কাছে নিয়ে যান এভাবে তিনজনের কাছে সর্বশেষ ব্যক্তির কাছে যখন গেলেন উনি বললেন যে না দ্বিতীয় ব্যক্তি যে তার কাছে আপনি যান ওনারই তো পানি বেশি দরকার ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখলেন ওই ব্যক্তি মারা গিয়েছে তৃতীয় ব্যক্তির কাছে দৌড়িয়ে যখন আবার গেলেন যে প্রথম যার কাছে গিয়েছিলেন যখন গেলেন দেখলেন উনিও মারা গেছেন এইভাবে তিনজন ব্যক্তি যখন মারা গেলেন পানি ওই রকম রয়ে গেল সাহাবারা কি করেছিলেন আল্লাহ নবীর সংস্পর্শে এসে কী করেছিলেন নিজের যানের সে অন্য বন্ধুর অন্য ভাইয়ের জানের দাম বেশি দিয়েছিলেন বলে নিজে পানি না পান করে অন্যকে প্রাধান্য দিয়েছেন অতএব ভালো মানুষের সংস্পর্শে সে আমাদের এরকম জীবন গঠন করা দরকার আমি নিজের চাইতে অন্যকে যখনই প্রাধান্য দেব আল্লাহ রব্বুল আলমিন তখনই আমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন মানুষ যখন নিজের জন্য কামনা করে আল্লাহ রব্বুল আলমিন তখন তাকে সাহায্য করেন না আর যখন অন্যের জন্য কাজ করতে যান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গী হয় যেন আমরা বলি সুবাহান আল্লাহ কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে উনি অন্যের জন্য কাজ করেছেন হাদিস শরীফের মধ্যে সরাসরি এসেছে যে মানুষ যখন অন্যের প্রয়োজন মেটানোর জন্য ওই ব্যক্তির কাছে কাজ সাথে কাজ করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন তার স্বাধীন হয়ে কাজ করে বলি সুবাহান আল্লাহ মৃত ব্যক্তিকে যখন মৃতপ্রায় ব্যক্তিকে যখন মানুষ দেখতে যান হাদিস শরীফের মধ্যে এভাবে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির সাথী হয়ে যান আমরা বলি সুভান আল্লাহ কেন যে তার বন্ধুকে দেখতে যাচ্ছে আল্লাহ এত খুশি হয়ে যান মানুষের উপকার যখন করতে যায় মানুষ তখন আল্লা রব্বুল আলমিন খুবই খুশি হয়ে যান অতএব আমরা এমন চরিত্র গঠন করি যা আমাদের মানুষের উপকার করার মন মানসিকতা যেন থাকে ভালো মানুষের আমরা সাথে থাকি ভালো মানুষ কীভাবে চলতে বলে তাদের সাথে জীবন গঠন করি তখনই আমরা সত্যিকারের মানুষ হিসেবে আমাদের পরিচয় দেওয়া সার্থক হবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম